নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নম্বর ওয়ান এসকেলাইভ চ্যানেল আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে গর সপনো কা ঘর হ্যা বানানা তো বৃন্দাবন মার্বলস হি হ্যা ঠিকানা। আ ওয়ান স্টপ শপ ফর অল ইয়োর টেকনোলজি নিডস, কম্পিউটার এন্ড হার্ডওয়্যার টু হাই স্পিড কপিয়ার, কুসুম ইনফোটেক। ক্রিয়েট ইয়োর ওন ওয়ার্ল্ড ইন ইয়োর ওয়ে। PIS Apollo Clinic now in Siliguri. আপনাদের সাথে আমি পায়েল। দেখুন সংবাদ এক নজরে। চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে একটি সংস্থার দুই ব্যক্তিকে আটক করেছে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। শিলিগুড়ির হাকিমপাড়ায় এনবি জব কনসালটেন্সি এজেন্সি নামে একটি সংস্থা খোলা হয়, যেখানে দীপায়ন দত্ত এবং সোনু প্রসাদ নামে দুজন ওই এজেন্সি চালাতো। তারা দুজন কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাকরি দেওয়ার জন্য বিজ্ঞাপন দেন। তা দেখে আজ জলপাইগুড়ির বাসিন্দা পায়েল তার বন্ধু প্রশান্তর সাথে শিলিগুড়ি পৌঁছায়। তারা সেই এজেন্সিতে পৌঁছে চাকরির সম্বন্ধে জানতে চাইলে অভিযুক্তরা প্রথমে 400 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার কথা বলেন, তবে তার বদলে কোনো মানি রিসিপ্ট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এ নিয়ে প্রশান্তর সন্দেহ হওয়ায় সে প্রথমে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চাইলে তাদের মধ্যে বচসা শুরু হয়। সেই গণ্ডগোলের খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমে। খবর পেয়ে পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পৌঁছে ওই এজেন্সি সিজ করে দেয় এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। স্যার অন্নু প্রসাদ মে কনসালটেন্সি বিজনেস কনসালটেন্সি বিজনেস করতে হুম 6 মান্থস সে মালিক কোন হ্যায় আর মে কত লাগা এটা ব্যাপারটা হচ্ছে আমি কালকে একটা অ্যাড্রেস থেকে এদের নম্বর পেয়েছি, নম্বর পেয়ে আমি ফোন করেছি। আমি যেহেতু কাজ খুঁজছি তা এদের ফোন করে যথারীতি এরা আমাদের আসতে বলে আজকে 11:30-12:30 মধ্যে। তা আমি এসেছি, আমাকে ফোনে বলা হয়নি, কারণ কনসালটেন্সির ব্যাপারে আমি এর আগেও একবার ধোকা খেয়েছি। যদি আমাকে বলা হতো এটা কনসালটেন্সি আমি কখনোই আসতাম না জলপাইগুড়ি থেকে। তা আমি এখানে এসে দেখলাম এটা কনসালটেন্সি। তা ওনাদের সাথে কথাবার্তা বললাম, বলার পরে আমার যেহেতু কাজের দরকার যার জন্য আমি এদের সাথে কথাবার্তা বলে সমস্ত কাগজপত্র জমা দিলাম। জমা দেওয়ার পরে আমাকে বললো 400 টাকা রেজিস্ট্রেশন ফি। তা বললো এটা লাইফ টাইম, আর আমরা আরেকটা টাকা নিই, সেটা হচ্ছে আপনি ফার্স্ট মান্থ স্যালারি পাবেন, সেই স্যালারির 40% আমাদেরকে দিতে হবে ফার্স্ট মান্থে, তারপর থেকে আর কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি তারপর চাইলে আপনি জব চেঞ্জও করতে পারেন, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আপনার যদি মনে হয় যে আপনার এই কাজটা পছন্দ হচ্ছে না, আমি অ্যাকচুয়ালি ব্যাক অফিসের জন্যই মেন অ্যাপ্লাই করেছিলাম। লোকসভা ভোটের বিজেপি প্রার্থী রাজু বিস্ট এবং দার্জিলিং বিধানসভা উপনির্বাচনের নির্দলীয় প্রার্থী নীরজ জিম্বা যদি ভোটে যেতে তাহলে আমি 24 তারিখ থেকে সন্ন্যাস নিয়ে নেব। গোজেমমু নেতা তথা দার্জিলিং বিধানসভা উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিনয় তামাংয়ের দেওয়া এই বয়ানে গোড়ামমু পানিঘাটা সমিতির অধ্যক্ষ নবরাজ ছেত্রী আপত্তি জানান। তিনি বলেন রাজু বিস্ট এবং নীরজ জিম্বা দুজনেই তাদের নিজের নিজের আসনে জিতবেন। হাওড়ায় আইনজীবীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে ব্ল্যাক ডে। এ নিয়ে শুক্রবার গোটা রাজ্যের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে জেলা জজকে ডেপুটেশন দেওয়া হয়। এদিন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের তরফ থেকেও একাধিক আইনজীবীরা ডেপুটেশন দেন। অ্যাকচুয়ালি আপ সভি লোগো কো পতা হ্যায় কি ওয়াহাঁ পে হাওড়া কোর্ট মে 23 কো এক ব্রুটাল অ্যাটাক হুয়া হ্যায় অ্যাডভোকেট কে উপর। और उस अटैक के दौरान जो है पुलिस भी आए थे और पुलिस जो है कोर्ट में घुस के महिला वकील और पुरुष वकील सभी को जो है बहुत बुरी तरीके से पीटे हैं, वो लोग अटैक किए हैं। एंड ये जो है ये ब्रूटल अटैक ऑन द लॉयर्स है, तो उसी के अगेंस्ट में जो है हम लोग बार काउंसिल ऑफ वेस्ट बंगाल ये हम लोग का मैंने एब्सटेंशन ऑफ वर्क जो है वो बुलाया है। और उसी एब्सटेंशन ऑफ वार्ड के दौरान जो है फिर बार काउंसिल ने एक रिजोल्यूशन लिया कि ऑन 17th जो है यानी टुडे हम लोग जो है ब्लैक डे ऑब्जर्व करेंगे और डेपुटेशन देंगे डिस्ट्रिक्ट मजिस्ट्रेट को और डिस्ट्रिक्ट जज को। तो आज जो है ऑलरेडी हम लोग जो है डिस्ट्रिक्ट मजिस्ट्रेट एंड डिस्ट्रिक्ट जज को जो है डेपुटेशन भेज दिए हैं और हम लोग जो है आज ब्लैक डे ऑब्जर्व कर रहे हैं और मुँह पे काला पट्टी बांध के। অন্যদিকে মালদা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরাও এদিন জেলা জজ বিভাস পট্টনায়েক এবং জেলা শাসক কৌশিক ভট্টাচার্যের কাছে একটি ডেপুটেশন দেন। এদিন মালদা আদালত চত্বরে নিজেদের নিরাপত্তার দাবি জানায় আইনজীবীরা, সাথে পুলিশ অফিসারদের কঠোর শাস্তির দাবিও জানান তারা। রক্ষা কবচ নিয়ে বড় ধাক্কা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের।
এবার জেরার জন্য তাকে গ্রেফতার করতে পারবে সিবিআই। সরিয়ে নেওয়া হয়েছে গ্রেফতারির অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ, এদিন এমনই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে আগামী 7 দিনের মধ্যে রাজীব কুমার আগাম জামিনের জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে আদালত। আইনি সাহায্যও নিতে পারবেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। সূত্রের খবর, এদিন এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাকে ধিক্কার জানিয়ে একটি প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুর নিগমের 1 নম্বর ওয়ার্ডের রাজ্যের শাসক শিবিরের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাঠকের নেতৃত্বে জংশন থেকে এই মোমবাতি মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেওয়া প্রত্যেকে কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদ জানান এদিন। মিছিলটি হিলকার্ড রোড এয়ারভিউ মোড় হয়ে ফের জংশনে গিয়েই শেষ হয়। সিলিন্ডার ফেটে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম খুরশেদ সবজি। কালিয়াচক 2 নম্বর ব্লকের মেহেরাপুরে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। খুরশেদ নিজের গ্যারেজে পাম্পের কাজ করত। আজ চাকা পাম্পের সিলিন্ডার থেকে একটি গাড়ির চাকায় পাম্প করতে গিয়ে হঠাৎ সিলিন্ডার বাস্ট হয়ে যায়। ঘটনায় মাথার খুলি উড়ে যায় ওই যুবকের, ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আচমকা এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসীরা। স্থানীয় পঞ্চায়েত সদস্য হেসামউদ্দিন আহমেদ জানিয়েছেন, খুব দুঃখজনক ঘটনা। এই ঘটনায় একটি পরিবার অর্থনৈতিকভাবে ধ্বংসের মুখে পড়ল। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। अगर सपनों का घर है बनाना तो वृंदावन मार्बल्स ही है ठिकाना। जी हाँ, अपने ग्राहकों की विभिन्न आवश्यकताओं को पूरा करने के लिए उत्पादकों और सेवाओं की एक विस्तृत श्रृंखला वृंदावन मार्बल्स। घर के सजावट, सैनिटरी वेयर, बाथ फिटिंग से लेकर मार्बल्स, टाइल्स और ग्रेनाइट उत्पादकों की जरूरतों के लिए किफायती दामों में एक ही ठिकाना। मार्बल्स के मंदिर और मूर्तियों का भंडार इस क्षेत्र में और कहीं नहीं। वृंदावन मार्बल्स, ईस्टर्न बाईपास रोड, सिलीगुड़ी। कॉन्टेक्ट नंबर 9832832811। Apollo Clinic expertise closer to you. Apollo Clinic now in Siliguri. Services offered: doctor consultation, all kind of blood test, USG, echocardiography, TMT and PFT including Apollo Dental Clinic. Apollo Clinic, Golden Enclave near Don Bosco Moor, Sevok Road, 2nd Mile, Siliguri. Mobile number 8900293111. From sales to services, a one-stop shop for all your technology needs. Computer and hardware to high-speed copiers, printers, toner, lamination machines, note counting machines and CCTV cameras, you will find a solution for all of your technology needs under one roof at Kusum Infotech, Prince Hotel, Rishi Abindo Road, Hakim Para, Siliguri. 9933333401. ফিরে এলাম বিরতির পর, আসি পরবর্তী সংবাদে। সিকিমের 44তম স্থাপনা দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দেওয়া বয়ানকে ভিত্তি করে রাজ্যের বিরোধী দল এসকেএম পার্টি পবন চামলিংকে ঝাঁঝালো আক্রমণ করেন। এসকেএম পার্টির সমর্থকরা জানান, মুখ্যমন্ত্রী তার ভাষণের দ্বারা জনতাদের পথভ্রষ্ট করার চেষ্টা করছে। শুধুমাত্র পথভ্রষ্টই নয়, তাদের দিশাহীন এবং হতাশাও করেছে। বিরোধী দল মুখ্যমন্ত্রীর বয়ানকে প্রজাতান্ত্রিক মূল্যের সিদ্ধান্তের বিপরীত বলে তার ঘোর নিন্দা করে। আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, এই তিথিতে বুদ্ধদেবের জন্ম জয়ন্তী উপলক্ষে চলল সাফাই অভিযান।
শনিবার বুদ্ধদেবের জন্ম জয়ন্তী ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে প্রবল উন্মাদনা। এই উপলক্ষে আজ শিলিগুড়ির শালুকারায় অবস্থিত বুদ্ধ মন্দিরে একদিনের সাফাই অভিযান চালানো হয়। সাথে মোদির স্বচ্ছ ভারত অভিযানকে মাথায় রেখে গুম্বার আশেপাশে যে নোংরা আবর্জনার স্তূপাকার পড়ে রয়েছে তা পরিষ্কার করা হয়। বৌদ্ধ মন্দিরের লামাদের 8 থেকে 80 সকলেই এই সাফাই অভিযানে অংশ নেয়। টুমরো ইজ এ বুদ্ধ পূর্ণিমা অকেশন উইচ ইজ এ ভেরি অস্পিশিয়াস for the Buddha community. Very auspicious day for the Buddha community. So that's why we are having this clean-up camping, Swachh Bharat. 23 মে গণনা হলেও চূড়ান্ত ফল প্রকাশ হতে 24 মে হয়ে যেতে পারে, এমনকি 24 মে রাতেও ফল প্রকাশ হতে পারে। লোকসভা নির্বাচনের গণনা নিয়ে আলিপুরদুয়ারের জেলা শাসক সাংবাদিক সম্মেলনে এমনই আশঙ্কা প্রকাশ করলেন। জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করে জানালেন শুভাঞ্জন দাস। বৈঠকে হাজির ছিলেন পুলিশ সুপার সুনীল কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। ব্যবসায়ীদের কাছে মুড়ি সরবরাহ করা নিয়ে দুই পাইকারের মধ্যে গোলমালের জেরে আক্রান্ত এক পাইকার। জানা যায় ব্যবসায়ীদের কাছে মুড়ি সরবরাহ করতে এসেছিল, সে সময় দুই পাইকারের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হয়। তা চরমে পৌঁছলে আক্রান্ত হন এক পাইকার, এমনকি আক্রান্ত ওই পাইকারের নগদ 20,000 টাকা সহ মোবাইলও ছিনতাই করে নেওয়া হয় বলে অভিযোগ। মোথাবাড়ি থানার গীতা মোড় এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত পাইকারের নাম জলিল মমিন, তার বাড়ি কমলপুর বাবলা গ্রামে। আহতকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তের পরিবারের তরফে মোথাবাড়ি থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে দোষীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। অবৈজ্ঞানিক পদ্ধতিতে সেতু তৈরি করার বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সমাজপাড়া ও হাকিমপাড়ার মধ্যে সংযোগকারী পুরনো দোলনা সেতুটি ভেঙে নতুন করে একটি সেতু গড়ে তোলা হচ্ছে। করলা নদীর ওপর এই সেতু গড়ে তোলার জন্য কোনো বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। স্থানীয় কাউন্সিলর কাবেরী চক্রবর্তী বলেন, সঠিক পদ্ধতিতে হ্যামার ব্যবহার না করার ফলে এলাকার অনেক বাড়িতেই ফাটল দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সেতু নির্মাণের দায়িত্বে থাকা উত্তরবঙ্গ উন্নয়ন দফতর কর্তৃপক্ষ কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তারা। অভিযোগ জানানো হয়েছে এসজেডিএ কর্তৃপক্ষকেও। মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে যে কাজ করা হচ্ছে কোনো বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে না, তার কারণ এখানে সম্পূর্ণটা রয়েছে একটা বসতির পাশে। বসতির পাশে তৈরি ব্রিজ তৈরি করতে গেলে কী পরিমাণে বৈজ্ঞানিক পদ্ধতি নেওয়া উচিত তা নিচ্ছে না। এখানে যারা কাজ করতে আসছে আমার মনে মনে হয় যে ইঞ্জিনিয়ারগুলি আছে তারাও জানে কিনা আমার অসম্ভব। এখানে এত এত ক্লোজে গিয়ে ওই রকমভাবে অত বড় মাঙ্কি বা হ্যামার গিয়ে পিটানো হচ্ছে যে চারিদিকে এমন যেমন শব্দ দূষণ তেমনি ভূমিকম্পন যে তৈরি হচ্ছে সেই সম্বন্ধে ওদের আইডিয়া নাই। এই পাশে 3 নম্বর ওয়ার্ড হলো 25টা ওয়ার্ডের মধ্যে হাইয়েস্ট ভিআইপি ওয়ার্ড। এখানে জেলা স্কুল থেকে শুরু করে এখানে যত রকম সরকারি দপ্তর সব কিছু এখানে সংযোগের জায়গা। আমাদের দাবি ছিল একটা যে একটা পাথ একটা পথ করে দিন, সাবওয়ে করে দিন একটা, যেখান থেকে লোক যাতায়াত করতে পারে পায়। আমি নিজে কোর্টে যাই নবাববাড়ি দিনবাজার হয়ে না নেতাজি সুভাষ স্টেচু হয়ে। অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে, অনেক বাড়িতে ফাটল কি আমার বাড়িতে দেখা দিয়েছে, সেই ফাটল হবেই, কারণ যে ধরনের শব্দ হচ্ছে সারা রাত ঘুম নেই। আমরা মানি যেহেতু একটা উন্নয়নের কাজ হচ্ছে, সারা রাত না ঘুমালাম কষ্ট করলাম, যারা খাটছে তারাও করছে মানলাম, কিন্তু তার মধ্যে লিমিটেশন আছে। জনগণকে অ্যাওয়ার করার প্রশ্ন আছে, জনগণকে বলার দরকার আছে যে আপনারা এখানে কাজ শুরু হচ্ছে এইভাবে হচ্ছে, আপনারা জানেন জানবেন, এই একটা লিফলেট একটা পেপারের মাধ্যমে একটা চিঠির আকারে। একজন সংলগ্ন কাউন্সিলর আমি মানছি এটা আমার ওয়ার্ডের মধ্যে পড়ে না সংলগ্ন, বাট আমাকে তো মানে ইনফর্ম করা দরকার ছিল জনগণকে বলা। যখন জনগণ অস্থির হয়ে গেছে, রাতের পর রাত ঘুম নেই, দিনের পর দিন ঘুম নেই, ভাইব্রেশনে বাড়ি কাঁপছে, বিল্ডিং কাঁপছে, আমার বাড়ি শুদ্ধ 3টা বাড়ি পরে আমার বাড়ি শুদ্ধ কাঁপছে, তখন জনগণ একখানি হয়েছে আতঙ্কে যে বাড়িঘর ধসলো বুঝি। আজকের এই পরিস্থিতি, এই পরিস্থিতি তৈরি করলো কেন, এই পরিস্থিতি হলো কেন, এটাই আমার উত্তর। রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক হাট ব্যবসায়ীর। মৃত ব্যক্তির নাম খগেন রাজবংশী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গাজল থানার 8 মাইল এলাকায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ধাওয়া খেয়ে বাইক ফেলে পালিয়ে যায় অভিযুক্ত চালক। এরপরই ওই এলাকায় হাট ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপরই ঘাতক বাইকটিকে আটক করে পুলিশ। অভিযুক্ত চালকের খোঁজ শুরু করেছে গাজল থানার পুলিশ। হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। নাগরাকাটা ব্লকের সুখানি বস্তির জলঢাকা মোড়ের কাছে হাতি হামলা করে ওই ব্যক্তির উপর। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বীরবল সিং রায়, বাড়ি স্থানীয় হাজারি পাড়াতে। ওই ব্যক্তি এদিন এলাকাতেই নাতির জন্মদিন অনুষ্ঠান শেষে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ রাস্তার মধ্যেই হাতির সামনে পড়ে যান তিনি। সামনে পেয়ে হাতিটি তাকে পা দিয়ে পিষে দেয়। এরপরই হাতিটি জলঢাকার দিকে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। সদ্যজাত মেয়ের মুখের সামনের দিকে দুটি দাঁত। জন্মের পর স্বাভাবিকভাবে কেঁদে উঠেছিল মেয়ে। তখনই চকচক করে উঠল সাদা ফুটফুটে দাঁত দুটো। যা দেখে আঁতকে উঠেছিলেন মা। সঙ্গে সঙ্গে ডাক্তাররা খতিয়ে দেখেন বিষয়টি। দেখা যায় সত্যি সদ্যজাত মেয়ের মুখে দুটি দাঁতের অস্তিত্ব রয়েছে। চমকে উঠলেন ডাক্তাররা। তবে সেই দুটি দাঁত অস্ত্রোপচার করে তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। চিকিৎসা বিজ্ঞানে এমন ঘটনা বিরল। 30,000 মানুষের মধ্যে একজন সদ্যজাতের মুখে এমন দাঁত দেখা যায় বলে মত চিকিৎসকদের। ঘটনাটি বেঙ্গালুরুর। ডাক্তাররা জানিয়েছেন এমন দাঁত নিয়ে জন্মানো শিশুদের মায়ের দুধ পান করতে সমস্যা হয়। তাছাড়া এমন অস্বাভাবিক দাঁত নিয়ে জন্মালে শিশুর জিভে আলসার হওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তাই দাঁত দুটি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তাররা। সূত্রের খবর। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।